সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহ পৃথিবী দেখার জন্য, আমার এটা অধিকার, আমার আমার সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমি আল্লাহর আকাশ দেখিনি বা সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি, আমি আল্লাহর মাটি দেখিনি, গাছ দেখিনি, আমার দক্ষিণ দিকে দুজন ছোট ভেন্টিলেটর ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত, আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম, তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার বুক হাহাকার করতো, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই, আপনারা যদি মনে করেন ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায় করেছি, এটা কিন্তু খারাপ কাজ করেছে, দেশ বিরুদ্ধে করেছে, আমাকে ফাঁসিয়ে দেন, আমি হাসতে হাসতে ফাঁসি করতে যাবো, সরকারের কাছে আহ্বান জানাই। আপনারা আমাকে সহ যত রকমের যত গুম খুন ধর্ষণ রাহাজানি যত অন্যায় বিচার জন্য রয়েছে, এই সবগুলোর আমার চোখ 41,000 বারের মতো আমি হিসাব করেছি এই 2008 বছরের মধ্যে, 41,000 মধ্যে আমার হাত করা পড়েছে, আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে, আমার চোখের কিন্তু চোখ এত জোরে বাচ্চার চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে। আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধি, একটু ঢিলা করে পড়েন, আমার চোখে মনি ব্যথা হচ্ছে, আমার নাক কি তাপ চাপ পড়ছে, আমি শ্বাস নিতে পারছি না, কোনো মায়ের দয়া হয়ে ছিল না। আর কষ্ট লাগতো যে ছেলেগুলি রুমে আমাকে খাবার দিতে বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো, সেই ছেলেগুলি আমি যখন 1981 সালে কমিশন হই, যে সৈনিক আমার বুট পালিশ করতো, তাদের নাতির বয়সে ছেলে, আমার বড় সন্তান থেকে 10-12 বছরের ছোট ছেলে, তারা আমাকে ধনদয় সুরে ভুবনেশ্বরে কথা বলতো, আমার সমস্ত শরীর আগুন জ্বলতে, কিছু করতে পারতাম না, প্রতিবাদ করতে পারতাম না। ওখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে, আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি, দু একজন ছিল একটু সহানুভূতি ছিল, দু একজন ছিল তারাও আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। এক পর্যায়ে এমন হলো যে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে, আমি তাকে বারবার পরিবর্তন করার পরে তাকে পরিবর্তন করছে না, আমি চোরাইদেরকে বললাম যে আমি যদি আপনারা যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার জুড়ে থাকে আমি খাবার খাদ্য বর্জন করবো। আমার চোরাইদের আমাকে হুমকি দিল, আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে জুড়ে দিব, এবং সে সেটা বাস্তবায়ন করেছে। আমি 2 দিন শুধু মুড়ি পানি খেয়ে গেছি, কারণ যখনই আমার নাস্তার সময় তাকে দিয়ে দিলে, যখনই আমার দুপুরে খাবার সময় তাকে দিয়ে দিলে, যখনই আমার রাতের খাবার সময় তাকে দিয়ে দিলে, চারটা কিছুদিন এটা কথা বলছে, সেটা দিয়ে কথা বলছি, আমার কথা একটু আগে মেশিন হয়ে যাবে, ক্ষমা করবেন আমাকে। তো ডাক্তাররা জানুয়ারি মাসে 19-20 তারিখের দিকে আমার দেখতে আসলো, প্রথম দিকে প্রায় 1 মাস পর পর দেখতে আসতো, এরপরে বছরখানেক পর থেকে 2 মাস পর পর দেখতে আসতো, বছর 3-এক পর থেকে 3 মাস পর পর দেখতে আসতো, শেষ পর্যন্ত 3 মাস পর পর দেখতে আসতো। তো গত জানুয়ারি মাসে রাত্রে 19-20 তারিখে দিকে আমার দেখতে আসলেন, আমাকে বললেন আপনি কেমন আছেন, আমি বললাম তো ডাক্তার সাহেব, বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নাই, আপনি আমাকে মানুষ রেখে দিয়েছেন, রক্ষা করে না সহ্য করতে পারি না, এই যে যারা আমার ভূত পানিশ করেছে তাদের নাতির বয়সী ছেলেরা আমার সাথে যেই ব্যবহার করে, আমার বাবা মা, আমার বোন বোন বড় বোন, আমার কোনো বোন নেই, আমার 6 ভাই, বড় 3 ভাই, আমার চাচা চাচি, মামা মামি, খালা খালি, খালু ফুফা ফুফু, মোট 35 জন। এই 35 জন মিলে সারা জীবনে আমার সাথে দুর্ব্যবহার করেনি, একটা ছেলে শুধু কয়েক মাসের মধ্যে দুর্ব্যবহার করেছে। আমি সেনাবাহিনীর চাকরি তো সিনিয়র হতে দুনিয়াতে বহাল দেওয়া যাওয়া যে কোনো বাহিনীতে হয়ে থাকে, আমার 35 বছর সেনাবাহিনীর চাকরিতে আমার সিনিয়র নামক এত বোকা ছোকা করেনি, একটা ছেলে আমার সাথে এত দুর্ব্যবহার করছে। আমি সুপারভাইজারকে বারবার বলেছি আপনি তাকে দরকার পরিবর্তন করেনি, আমি ডাক্তার সাহেবকে সব বললাম, আমি তাকে বলেছি যে আমি খাদ্য বর্জন করবো, সে তখন বলেছে আমি তাকে বারবার ডিউটি দিব, এবং সে হুমকি বাস্তবায়ন করেছে। তারপরে ডাক্তার সাহেব তাদের জন্মের আগে
তাদের মতো আমি তাদেরকে একজনকে বলেছিলাম একদিন যে সুপারভাইজার সাহেব আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে কেড়েছি, আমার চোখের ইশারা তারা গোল্ডেনের মতো কাজ করে যায়, আজকে আপনার মতো দুর্ব্যবহার করছেন, তারপরে দুর্ব্যবহার করছে, দুর্ব্যবহার না তারপরে চোখ আরো বেশি রেট করে বাঁধা শুরু করেছে, আরো নতুন নতুন আগে প্রথমত নামাজের সময় বলতে নামাজের সময় বলেন, আমি বললাম আপনার মুসলমানও ছিলেন নাকি, আমাকে নামাজের সময় বলেন না, তার করে বসে আছে ফজর নামাজ পড়বে নামাজের সময় বলে না, আমি জোরের নামাজে টাইম জানতে যাচ্ছি যে জোরের নামাজে ওয়াক্ত করে নামাজটা করে একটু শুভ, তারা নামাজের টাইম পড়ে না, আমার আজান মাঝে মাঝে শোনা যেত, হালকা হালকা শোনা যেত, রেডিওটা বন্ধ করার পরে ওটাও শুনে যেত, কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মধ্যে সাউন্ড আর পানির পানের মধ্যে বিভিন্ন রকমের সাউন্ড, কি এভাবে কি যেন সাউন্ড তারা তৈরি করে, আজান হলে আরো বেশি সাউন্ড তৈরি করে তারা, যেন আমি আজান শুনতে না পাই। আমি আপনার কি মুসলমানের বাচ্চা একটা কাফের দেশ যদি এরকম অন্যায় করা হয় না বলে আমার মনে হয়, ভারতের মতো দেশ সে দেশেও তো আজান শোনা যাচ্ছে মাসে নাকি আর বারো, আর আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে, আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন, আপনার কি কি মনে হচ্ছে, আপনার কি আল্লাহর ভয় নাই, আখেরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, নামাজ তৈরি করে আপনাদের এগুলি অন্তরের কথা নয়, এগুলি আপনাদের মুখের কথা, আমি তাদেরকে এইভাবে বলেছি, আমি বহুবার বলেছি, পাঁচবার আমি লিখিত ভাবে দিয়েছি, আপনারা শেষবার আমাকে বললো যে আমরা 7ই ডিসেম্বর যেন আমার কথা বললো ভারতীয় মেধা সত্যাগ্রহ বলা করে বললো, আমরা আপনার বিরোধী তদন্ত করছি, তদন্ত চলাকালীন আপনার থাকতে হবে, তাদের কথাতেই এবং সুরে এবং স্বরে আতঙ্ক আছে, তারা আমাদের সমাজে ছাড়বে না। আমি বললাম তদন্ত কিসের, আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি, সেই কমিটি হচ্ছে একটা ঘটনা ঘটে ওটা সত্যতা জানার জন্য দোষী ব্যক্তি নির্মূলের জন্য তদন্ত হয়, কোন ঘটনা ঘটলে কিসের তদন্ত তদন্ত হয়, বললাম আপনি কিসের তদন্ত করবেন, তারা আমরা বললো যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত, আমি বললাম এটা কি তদন্ত বলে, আর যদি তদন্ত হয় আমার বিরুদ্ধে কি অভিযোগ আমাকে জানাতে হবে, আমাকে আত্মপক্ষ মধ্যে ফোন দিয়ে দেবে, আপনারা কি করছেন, ওরা টাকা তদন্ত করছে আপনাকে থাকতে হবে, ওই ভাবে আমি থাকতে থাকলাম চলতে থাকলাম, এবং আমার দিন তো যায় আমার আশেপাশে, আমি তো জানি না কোথায় কি সেল আছে না আছে, তারপর চোখ বেঁধে নিয়ে যায় কোথায় নিয়ে আসে 50 টাকা হেঁটে যায় হেঁটে আসি, আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ আমার বুক ফেটে যেত, আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো, আমি আল্লাহ আল্লাহ তুমি ব্যক্তিদের সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহকারে শক্তি দাও, তাদের পরিবারের প্রতি ভালো করো, আল্লাহ তুমি ভাগ্যকে মুক্তি দাও, একটা মানুষের কাছে আল্লাহ যদি শেষ নামাজ হয় মৃত্যু হয় আমাকে শহীদের মজল দিয়ে আমার রক্ত অবস্থায় আমার পরিবারের কাছে পরিস্থিতি বা আত্মীয়স্বজনের কাছে মানে সে অনুভূতি কি হবে, পৃথিবীর সমস্ত কবি সাহিত্যে দিনে সারা জীবন লেখে শেষ করতে পারবে না, আমি ভাষা বিকাশ করতে পারবো না, এত কিছুর মধ্যে আমি নিরাশ হয়ে দিন বলে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যে নিরাশ হয়ে না, হতাশ হয়ে এসেছে, বিষণ্ণতা এসেছে, দিনের পর দিন খাবার খায়নি, মন দিকে একেবারে চুরমার হয়ে গেছে, আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়েছি, আল্লাহ সাহায্য করে নিরাশ হয়নি, আল্লাহ তাদের দোয়ায় আমাকে শক্তিটা দিয়েছিলেন, এবং আল্লাহ সাথে দেওয়ার পরেই এই ছাত্র জনতার এই গণ বিপ্লবের মাধ্যমে যে বিজয় ঘটেছে এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে। এই পর্যন্ত আমি একটা কথা একটু গুরুত্বপূর্ণ সাথে গুরুত্ব বলতে চাই, 2021 সালের মে মাসের আনুমানিক 22 তারিখে যে একজন আগে বেশি হতে পারে তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো, আমাকে এসে আমাকে বললো যে আপনাকে লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না, আমি এই দেশে থাকবো না, আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা আমাকে মুক্তি দেন আমি বিজেপি চলে যাব। আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাকে এখানে যে আটকে রেখে বিরোধ করছেন, নির্যাতন করছেন, আমি এটা মানি না, মানবো না, মিটিং মিছিল করতে পারছি না, আমি এটার প্রতিবাদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি, আমি বলছি এটা আমার মৌন প্রতিবাদ, আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয় শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে যাবে, আমি বলছি এটা মৌন প্রতিবাদ, যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা আমাকে তুলন করছেন, হারাম দাস করছেন, এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে, এটা আমার মৌন প্রতিবাদ, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক,
আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি রাজনীতি করবো কি করবো না, আমি যদি থাকবো থাকবো না, আমার মুসলিকে দেওয়ার করতে পেতে চাই না।